হ্যালো ফ্রেন্ড আমি মধুমিতা তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল গল্প সরপতে আজ আমরা কথা বলবো এই যে যারা বিজনেস শুরু করার কথা ভাবছিলে তারা হয়তো এই যে দিন প্রতিদিন যে লকডাউন বেড়েই চলেছে তার ফলে হয়তো মাথায় হাত পড়েছে ভাবছো কিভাবে আমাদের এই ব্যবসা শুরু করবো কীভাবে এগিয়ে নিয়ে যাব কোথার থেকে শুরু করলে ভালো হয় বা কী দিয়ে শুরু করলে ভালো হয় এমন কিছু কি আছে যেটার পিছনে হয়তো প্রচুর টাকা পয়সা যে বিজনেসটা শুরু করে যেটার হয়তো পিছনে অনেক টাকা পয়সা লাগালে সেটাতে হয়ে কিন্তু এমন কিছু যদি করা যায় যেটার পিছনে টাকা পয়সাও কম লাগবে কিন্তু হয়তো তোমার এগিয়ে যাওয়ার পথটা অনেকটাই প্রশস্ত হয়ে যাবে প্রথম থেকে তাহলে সেরকম কোনো ব্যবসা যদি কথা নিশ্চয়ই তোমরা ভাবছো তাহলে আজকে সেটারই একটু সমাধান নিয়ে তোমাদের কাছে এলাম দেখো অনেকেই আছে যারা তোমরা কিন্তু হ্যান্ডক্রাফটের কাজ খুব ভালো জানো তোমাদের হাতের কাজ খুবই ভালো তাহলে এই ব্যবসা নিয়ে কিন্তু তোমরা বেশ অনেক দূর এগিয়ে যেতে পারো তোমরা যারা হ্যান্ডক্রাফটের কাজ ভালো জানো হ্যান্ডক্রাফটের মধ্যে এবারে অনেক জিনিস আসছে এবারে সেইগুলো তোমরা প্রথমে বানাবে বানিয়ে পরে সেগুলোর ভালো করে ফটো নিয়ে কিছু কিছু অনলাইন সাইট আছে যেগুলোতে প্রথমেই কিন্তু জিএসটি নাম্বার নিতে হয় না হ্যাঁ সেগুলো প্রথমে ভালো করে খোঁজখবর করে দেখবে আমি এখানে সব কিছু বলে দেবো হয়তো ঠিক সেরকমভাবে তোমরা করতে পারবে না ঠিক আছে সেই জন্য তোমরা আগে নিজেরা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখবে কিন্তু আছে যেটাতে প্রথমেই জিএসটি নাম্বার নিতে হয় না সেটা সময় সাপেক্ষ তাহলে প্রথমে তোমরা যে তোমাদের প্রোডাক্টের ফটো তুললে ফটো তুলে পরে ভালো করে যেভাবে অনলাইন সাইটে দিতে গেলে যেভাবে ফটো তুলতে হয় যেভাবে তোমার প্রোডাক্টের ফটো তুলে পরে অনলাইন সাইটের মধ্যে দিলে সেখানে কিন্তু তোমার প্রচুর অপশান প্রচুর কেন না প্রচুর অপরচুনিটি এজন্যই যে সেখানে কিন্তু তোমার কাস্টমার প্রচুর তুমি যদি বাড়ি থেকে বিক্রি করো সেখানে কিন্তু একটা তোমার কাছে লিমিটেড কাস্টমার লিমিটেড কাস্টমার লিমিটেড কিন্তু যখন তুমি তোমার প্রোডাক্ট অনলাইন সাইটে দেবে তখন কিন্তু তোমার কাছে কাস্টমারও প্রচুর আর তোমার কাছে অপশনও প্রচুর তুমি একদিনে তোমার পাঁচটা প্রোডাক্টও দিতে পারো তুমি দুটো প্রোডাক্টও দিতে পারো তুমি দশটা প্রোডাক্টও দিতে পারো আর তোমার ওইখানে তোমার কাস্টমার সব সময় তোমার প্রোডাক্ট দেখবে আর তুমি ওই তোমার যে কোনো তোমার যেটা ফাঁকা সময় এখানে তোমার কাস্টমার টাইম মতো করতে হবে না তুমি কাজ নিজের টাইম মতো করতে পারো বিশেষ করে এই কাজটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ যেহেতু তোমরা তুমি যদি তোমরা ভালো হাতের কাজ বানাতে পারো সেই কাজটা তোমরা বানালে বানিয়ে পরে অনলাইন সাইটে দিলে অনলাইন সাইটে দেওয়ার ফলে এখানে তুমি তোমার নিজের সুবিধা মতো তোমার যদি রাতে আপডেট করতে সময় হয় তুমি রাতেই করবে তোমার যদি দুপুরের সময় হয় তুমি দুপুরেই করবে বা আদার্স যে কোনো টাইমে তোমার যেখানে যখন সুবিধা ভোরের টাইমে সুবিধা হলে ভোরেই করবে বা আদার টাইম যখন সুবিধা হবে তখনই করবে আর কাস্টমার কাস্টমার তোমার চব্বিশ ঘন্টা তোমার কাস্টমার ঠিক আছে তাহলে অনলাইন বিজনেসের মাধ্যমে এই হ্যান্ডক্রাফ্ট বিজনেস যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের কাছে অপরচুনিটি প্রচুর প্রথম প্রথম তোমরা দেখলে কোন প্রোডাক্টটা কাস্টমার বেশি চাইছে কোন ধরনের প্রোডাক্ট কাস্টমার বেশি চাইছে তোমরা কিছুদিন কাজ করলেই বুঝতে পারবে যে কোনো জিনিস প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হবে ঠিক আছে কিন্তু যখনই তোমরা রেগুলারটি সেই দিন জায়গাটাতে রেগুলারটি মেনটেন করবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন জিনিসটা কাস্টমার চাইছে কোন জিনিসটা বেশি চাহিদা আছে মার্কেটে কি ধরনের কাজ করলে ভালো হবে বা যে প্রোডাক্টগুলো তোমরা বানাচ্ছো সেই প্রোডাক্টের মধ্যেও আরও কিছু তোমরা অ্যাড করতে পারবে নতুনত্ব যখন তুমি ওই প্রোডাক্টটা তুমি দুটো পাঁচটা দশটা কুড়িটা বানাবে তখনই কিন্তু তুমি যখন তুমি একত্রিশ নম্বরটা বানাবে তখন কিন্তু তোমার একটা মাথা থেকে একটা আলাদা আইডিয়া চলে আসবে যে এইভাবে করলে হয়তো জিনিসটা আরও সুন্দর হবে ঠিক আছে সেই সময় তোমার কিন্তু কাস্টমার যখনই তোমার প্রোডাক্টটাও একটু ইউনিক হয়ে যাবে তখন তারা একটা ইউনিক প্রোডাক্ট বলে তোমার জিনিসটা সেল করবে আর ইউনিক প্রোডাক্ট বলে সেল করলে তখন তোমার দেখবে চাহিদাটাও বেড়ে যাবে আর এখানে তোমার না ধার দেনার কোনো ঝামেলা থাকছে যে কাস্টমারকে তোমাকে ধার দিতে হবে সেরকমও কোনো ঝামেলা থাকছে না আর তোমাকে যে প্রচুর পুঁজি ফাঁসাতে হচ্ছে সেটাও থাকছে না তুমি প্রথমে একটা একটা করে বানাও একটা একটা করে সেল করো একটা একটা করে প্রোডাক্টের ফটো দাও ঠিক আছে তাহলে এখানে তোমার যে প্রচুর ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু লাগছে না প্রচুর টাইম সেটাও লাগছে না তোমার নিজের টাইম মতো তুমি কাজ করতে পারো উপরন্ত তোমার যে কোনো কাস্টমারকে ধার দিতে হবে সেই একটা ঝামেলা রয়ে সেটাও কিন্তু থাকছে না আর যখন তোমার কাজটা বেড়ে যাবে ধর একটা জিনিসের পিছনে লেগে থাকলে জানবে হবেই সেটা হবে না এমন কোনো ব্যাপার নেই হয়তো সময় লাগবে মাস সময় লাগবে চার মাস সময় লাগবে সেটা তো ধৈর্য ধরতেই হবে তুমি যে মাস এমনি বসে থাকতে তার জায়গায় তোমার একটা কাজ শুরু হয়ে গেল ঠিক আছে তখন তুমি কি করবে তখন তুমি আরও লোক রেখে নিতে পারবে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক কাজে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের জন্য এতটাই জয় হিন্দ বন্দে মাথা